নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার সাত রাশি বাম্পার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি, আপনার রাশির নাম রয়েছে কি না অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে মোটেও দেখবেন না, কারণ এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা হয়তো আপনারা জানতে পারবেন না। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না। গুরুত্বপূর্ণ আলোচনা আজকে রয়েছে হোলি বাম্পার স্পেশাল। কোন এই সাত রাশি পেতে চলেছে, কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। প্রথম রাশি নাম থেকে আমি সাতটি রাশির কথা আমি বলবো। তার আগে আমি একটি কথা বলি, যাদের অল্পের জন্য দেখা যায় দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। আমি বারবার বলি, আপনার জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনিও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। এবং পাশাপাশি ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, দেখুন সম্পূর্ণটা হচ্ছে ভাগ্যের উপর আমাদের ডিপেন্ড করছে। ভাগ্যভাব যদি আমাদের স্ট্রং থাকে কি না, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু আসবে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে যেমন অর্থপ্রাপ্তি ঘটায়, আপনার কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছে এমন কোনো অর্থকেও রাহু রক্ষা কবচ কিন্তু আপনাকে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার কিন্তু জায়গাটা কিন্তু নিয়ে আনে। এবং এর পাশাপাশি দীর্ঘদিন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পরিষ্কার বার্থ চার্ট ইনফরমেশান অবশ্যই করুন। এই জন্মছককে যখন আপনারা সংস্কার করবেন কি না, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। কোন কোন রাশির আমি কথা বলবো একটু আলোচনা করি। প্রথম তো আপনারা প্রত্যেকে ভিডিওটি একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন। আর তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সাতটি স্পেশাল রাশির কথা বলবো হোলি বাম্পার পেতে চলেছে। আগামীকাল 26 মার্চ মঙ্গলবার, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যারা প্রচুর প্রচেষ্টা করছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। কারণ আমি এখান থেকে একটা সার্বিক বিচার আপনাদেরকে বলছি, প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে যদি আপনার জন্মছকে যোগ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে। এবার আসি একে একে আলোচনাতে, কোন কোন রাশির অর্থপ্রাপ্তি গাঢ় যোগ রয়েছে। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার সিংহ রাশির 4, 5, 4 এবং 5 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় 10:30 থেকে 11:04 পর্যন্ত সিংহ রাশি। খুব মানে মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি আগামীকাল হোলি বাম্পার পেতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে 3 এবং 8। আপনার যে কোনো দিক থেকে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের যোগ দেখা যাচ্ছে। 3 নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির যে শুভ সময় 10:21 থেকে 11:14 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 8। আপনাদের যে শুভ সময় যেটা বললাম সেই সময়টা জানালাম টার্গেট নাম্বার, কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু বড় বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। যে কোনো দিক থেকে, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, যে কোনো দিক থেকে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশি 4 নম্বর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। মকর রাশির ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতেই পারে। আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 2।
আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:34 পর্যন্ত। এরপর যে রাশি ধনু রাশি, ধনু রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 4 আপনাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। আপনাদের শেয়ার বাজার ফাটকা কোনো সম্পত্তিগত দিক থেকেও লাভ আপনারা পেতে পারেন। এরপরে আসি বৃশ্চিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা সকাল 10:12 থেকে 11:19 পর্যন্ত। আপনার টার্গেট নাম্বার 8 এবং 1, আপনাদের শুভ সময় সকাল, আপনাদের ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, একদম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:38 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, লিখে রাখুন, আপনারাও কিন্তু আগামীকাল হতেই পারেন কিন্তু মহাকোটিপতি। আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু ঘুরতে পারে। তবে একটি কথা আমি বলছি, যে রাশিগুলোর আমি কথা বললাম, টার্গেট নাম্বার, শুভ সময় দিলাম, যদি আপনার জন্মছকে যোগ যদি থাকে এবং রাহু গ্রহ যদি ভালো থাকে, ভাগ্যভাব যদি ভালো থাকে, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার কিন্তু আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং একটি কথা, রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে এখনও। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, এই এই সময় বিশেষ ছাড় কিন্তু রয়েছে এবং পাশাপাশি প্রচুর বুকিং রয়েছে। আমি একটি কথা বলছি, যারা বুকিং করছেন একটু আমাকে সময় দিবেন, কারণ প্রচুর বুকিং রয়েছে। এখানে সময়টা অবশ্যই দেওয়া কিন্তু দরকার রয়েছে, কারণ সব কিছু নির্দিষ্ট দিনে শোধন করা, নির্দিষ্ট দিনে তৈরি করে শোধন করে আমি কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু আমি দিই। কারণ আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, যে কোনো জিনিসকে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে সেই জায়গাটা কিন্তু কাজ করতে কিন্তু অসুবিধা হয়। তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন না, ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, কবচ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন এই কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনার রাশির নাম থাকে না থাকে, তাও আমি একটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।